বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন ছাড়ের তালিকা ঘোষণা করা হয়েছে বন্ধুরা সেই তালিকা কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ছাড়ের ঘোষণা হয়ে গেছে বন্ধুরা কোন ক্ষেত্রে কতটা ছাড় দিল পুরো তালিকাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন বাস ট্রাক দোকান সেলুন শ্রমিক রাজমিস্ত্রি শপিং মল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু ছাড়ের ঘোষণা হয়েছে তাই চলুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন স্কিপ টোটালি কিন্তু করবেন না তা না হলে কিন্তু অনেক কিছুই ছাড়ের ঘোষণা আপনারা দেখে উঠতে পারবেন না তো দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে নতুন ছাড়ের তালিকা রাজ্যের বন্ধুরা এই ছাড়ের তালিকাটি কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছে তো দেখুন এখানে এক এক করে পুরো ডিটেলস বলে দেওয়া হয়েছে দেখুন ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য অনুমতি নিতে হবে আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ন্যাশনালে যান বা যে কোনো জায়গায় যান সেক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে দেখুন চালক ছাড়া দুজনের বেশি যাত্রী নেওয়া যাবে না চালক ছাড়া কিন্তু দুজনের বেশি কিন্তু যাত্রী নেওয়া যাবে না ওই গাড়িতে তারপরে দেখুন বলা হয়েছে গ্রামীণ এলাকায় নির্মাণের কাজ করা যাবে গ্রামীণ এলাকায় কিন্তু নির্মাণের কাজ করা যাবে বন্ধুরা অনেক সময় কিন্তু অনেক গ্রামে দেখা যাচ্ছিল যে তারা কিন্তু বিভিন্ন ধরনের রাজমিস্ত্রিরা কাজ করেছিল কিন্তু তাদের কাজে বাধা দেওয়া হচ্ছিল কিন্তু এখন আর তাদের কাজে কিন্তু বাধা পড়বে না তারা কিন্তু অনায়াসেই কাজ করতে পারবে গ্রামীণ এলাকায় দেখুন তারপরে বলা হয়েছে শপিং মলের ভিতরে ছাড়া গ্রামীণ এলাকায় সমস্ত দোকান সমস্ত দোকান কিন্তু এখানে বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে শপিং মলের ভিতরে ছাড়া গ্রামীণ এলাকায় যে সমস্ত দোকানগুলি রয়েছে বন্ধুরা সে সমস্ত দোকানগুলি দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু খোলা রাখা যাবে দেখুন তারপরে বলা হয়েছে শহর অঞ্চলে খোলা যাবে এস ইজেড রপ্তানি সংক্রান্ত অফিস পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ ওষুধ ও চিকিৎসা সামগ্রী এগুলি কিন্তু খোলা যাবে বন্ধুরা তারপরে দেখুন নিচে বলা হয়েছে যে কাঁচামাল সরবরাহ ও মধ্যস্থাকারী সহ অত্যাবশ্যকীয় পণ্য যেগুলি আছে বন্ধুরা সেগুলির উৎপাদনের কারখানা খোলা যাবে পাশাপাশি নিয়মিত চালু রাখতে হবে এগুলি কিন্তু এমন কারখানা যেগুলি সরবরাহ ব্যবস্থাও করা যাবে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার উৎপাদনের কারখানা সামাজিক দূরত্ব মেনে চটকলও কিন্তু খোলা যাবে পাশাপাশি প্যাকেজিং ম্যাটেরিয়াল উৎপাদনের কারখানাও কিন্তু খোলা যাবে দেখুন তারপরে এখানে বলা হয়েছে সরকারি অফিসে ডেপুটি সেক্রেটারি স্তরের সবাইকে উপস্থিত থাকতে হবে অন্য কর্মীদের তেত্রিশ শতাংশ অফিসে আসতে হবে দেখতে পাচ্ছেন সব ক্ষেত্রে কিন্তু এখানে কথা বলা হয়েছে পাশাপাশি আপনাদের আরও জানিয়ে দেব দেখুন অত্যাবশ্যকীয় এবং অত্যাবশ্যকীয় নয় এমন সমস্ত স্বতন্ত্র দোকান এবং পাশাপাশি সেলুন খোলা যাবে শুধুমাত্র গ্রিন জোন এলাকায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেলুন কিন্তু খোলা যাবে এবং এরকম জিনিস অত্যাবশ্যকীয় যেগুলি প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় নয় এরকম জিনিস কিন্তু খোলা যাবে শুধুমাত্র গ্রিন জোন এলাকাতেই কিন্তু এ সমস্ত দোকান খোলার অনুমতি মিলেছে তারপরে দেখুন বলা হয়েছে শহর অঞ্চলে সেতু নির্মাণ এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন প্রকল্পের নির্মাণে ছাড় দেওয়া হয়েছে এগুলি অবশ্যই আপনাদের কিন্তু জেনে থাকতে হবে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট ছাড়ের ঘোষণা কিন্তু করা হয়েছে পাশাপাশি এখানে বলা হয়েছে পঁচিশ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা যাবে বাকিরা বাড়ি থেকে কাজ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁচিশ শতাংশ কর্মী নিয়ে কিন্তু বেসরকারি যে সমস্ত কাজকর্ম রয়েছে বন্ধুরা সে সমস্ত অফিস খোলা যাবে এবং বাকি পঁচাত্তর শতাংশ কর্মীরা বাড়ি থেকে কাজকাম করতে পারবেন দেখুন অনলাইনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য দেখতে পাচ্ছেন অত্যাবশ্যকীয় পণ্য এগুলি কিন্তু খোলা যাবে দেখুন পাশাপাশি শিল্পাঞ্চল ও খনি এলাকায় কাজ চলবে দেখুন পাশাপাশি বলা হয়েছে গ্রিন জোন জেলাগুলির অভ্যন্তরে কুড়িজন যাত্রী নিয়ে বাস চালানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত এলাকাকে গ্রিন জোন ঘোষণা করা হয়েছে সে সমস্ত এলাকায় একটি বাসে কুড়িজন জন করে নিয়ে কিন্তু বাস চালানো যাবে পাশাপাশি বলা হয়েছে শপিং মলের ভিতরে ছাড়া গ্রামীণ এলাকায় সমস্ত দোকান কিন্তু খুলতে পারবে দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো বন্ধুরা এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে রাজ্যের এই নতুন ছাড়ের তালিকাটি যাতে সকলেই দেখতে পায় এবং জানতে পারে এবং এইভাবে তারা নিজেদের কাজকর্মগুলিকে করতে পারে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এইরকম লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা